আমি পবিত্র কালামে হাকিমের মধ্যে যে আয়াত করেছি আল্লাহ তারা বলেন একজন পয়গম্ব নাম হলো হজরতে দাবুদ আলাইহি সেই দাবুদ আলাইহি সালাম কেউ আল্লাহ তাআলা একটা মজা দিয়েছেন একটা অলৌকিক জিনিস দিয়েছেন সেইটা হল দাবুদ আলাইহি সালাম যখন নাকি একটা লোহাকে এইভাবে হাতে চাপ মেরে ধরতেন লোহাটা সাথে সাথে মোমের মতো নরম হইয়া গইলা হাতে চলে আসতো এই জন্য কবি বলেন দরকাফি দা বুদে আহনে মোমে কার দরকাফি দা বুদে আহনে মোমে কার দাবুদ আলাই সালা তু সালামের হাতের মধ্যে একটা লোহা নরম লোহা মোমের মতো নরম হইয়া যাইত এটা ছিল দাবুদ নবীর মজেজাব এবার আরেকটু সামনে আসি আমরা আলোচনার মধ্যে ঢুকি দাবুদ আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যেই সুলাইমান নবীকেও আল্লাহ একটা না দুইটা না একাধিক মুজাজা দিয়েছেন একাধিক অলৌকিক ঘটনা দিয়েছেন এর ভিতরে একটা অলৌকিক ঘটনা হলো হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম আকাশের উড়ন্ত পাখির ভাষা পর্যন্ত বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ালা কদা তাই না দাবু দাসোলাই ইমান আইলমাফ আল্লাহত আলাহ দাবুদার সন্তান সোলাইমানকে এমন ক্ষমতা দিলেন যে দাবুদ আলাইহি সোলা তুয়াস সালাম আকাশের পাখিগুলোর ভাষা পর্যন্ত বুঝতে পারি কই শুধু তাই নয় হজরতে সোলাই ইমান আলাইহিস সোলা তুমাস সালাম শুধু আকাশের পাখির বাসা বুঝে বিষয় এমন নয় এই দাউদ কান দেওয়ালা যুবক আজকে তুমি কি শিক্ষা নেয়া কি নিয়া তোমার এত ফখত তোমার ভিতরে তো কোরান হাদিসের ন্যূনতম জ্ঞান নাই কিন্তু আল্লাহর পায়াগম্বর হজরতে ই সোলাইমান আলি সলাতুয়া সলাম আল্লাহ আধ্যাত্মিক জগতের একজন মানুষ বানাইলেন কোরান হাদিসের জ্ঞান তো দিলেন দিলেন পাশাপাশি এমন কিছু জ্ঞান দিলেন যেই জ্ঞান দিয়া বিচার বিশ্লেষণ করে আকাশের পাখির বাসা পর্যন্ত বুঝতে পারি শুধু তাই নয় সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম একটা গর্তের পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে সূরা নমলের মধ্যে আসছে যে আয়াতকে কেন্দ্র করে আল্লাহ কোরআন শরীফে এই সূরা নমলটাকে আল্লাহ নাজিল করেছে সেই ঘটনাটা কি সেই শানে নজুলটা কি আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রানী বিলকিসের দেশের দিকে সফর করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু সালাম আকাশের মধ্যে উড়ে যাবে ওই ঘটনা বলা উদ্দেশ্য না শুধু একটু টাস দিচ্ছি মুজিজা কি জিনিস হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন নাকি আকাশের মধ্যে উড়াল দিলেন ওয়া হুশরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউযাউন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শুরু করবেন ওই সময় কিছু জিন নিলেন কিছু ইংসান নিলেন মানুষ নিলেন সাথে কিছু পাখি সহ নিয়ে আকাশের মধ্যে উড়াল দিলেন আল্লাহর কোরআনের মধ্যে সুরাই নমলের পনেরো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন সোলাইমান সালাম আর রানী বিল কিসের রাজত্ব আকড়ে নিয়ে আসার জন্য আচ্ছাদন করে নিয়ে আসার জন্য গিয়েছেন এই ঘটনা আপনারা মুরব্বীরা অনেকেই জানেন ঠিক না আমি যেই কথাটা বলতেছিলাম হজরতের সুলাইমানের কানের মধ্যে কি সালাম যখন নাকি আকাশের মধ্যে উড়াল দিলেন সাথে সাথে আছে মানুষ আসে কিছু পাখি এগুলা নিয়া আল্লাহর পায়গম্বর সোলাইমান আলাইহিসু সালাম যখন আকাশের মধ্যে উড়াল দিলেন যাইতে 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 একটা শহর যেই শহরটার নাম হলো তায়েব শহর আরবের মধ্যে একটা শহর শহরটার নাম হলো তায়েফ ওই আকাশ দিয়ে যখন যাচ্ছিলেন ওই তায়েফ শহরের মধ্যে অধিকাংশ পিপরার বসবাস ছিল কিসের পিপড়া চিনি না আপনারা হ্যাঁ সেই পিপড়ার দেশ দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন আকাশের মধ্যে উড়াল দিলেন তখন পিপরা ওই পিপরার দেশ থেকে গর্তের ভিতর থেকে পিঁপড়ার একটা রাজত্ব ছিল ক্ষমতার বাচ্চা ছিলেন পিঁপড়াদের মধ্যে একটা লিডার ছিলেন একটা নেতা ছিলেন বড় পিপরাটা সব তার সহজাত পিঁপড়াদেরকে লক্ষ্য করে আল্লাহর কোরআনের মধ্যে আসছি একটা এমন সুন্দর বক্তব্য দিলেন যেই বক্তব্যটা রহমানুর রহিম আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছি আল্লাহ পিপ্রার এই ছোট্ট একটা নসিহাতকে কেন্দ্র করে আল্লাহর কোরআনুল কারিমের একশো চোদ্দটা সুরার মধ্যে আল্লাহ একটা সুরা কোরআন শরীফে নাজিল করে দিলেন পিপ্রার নামে সুরাটার নাম হলো সুরা নাম তাহলে শিব বক্তব্যটা কি ছিল পিপ্রা সোলাইমান নবীর সিংহাসনকে লক্ষ্য করে বলে কলাত নামলা তুইয়া আইয়ো হেন নাম লুডু শুনু মাসা কি কুম কলাত নামলা তুইয়া আইয়ো হান নাম লুডু খুলু মাসা কি কুম হে আমারো সহজাত পিঁপড়া ভাইরা পিঁপড়া বন্ধুরা তোমরা কান খারা করে শোন তোমরা যে যেই জাগার মধ্যে আছো তোমরা সবাই কান খারা করে শোন নামলা তুইয়া আইয়ো হান নাম লুডু খুলু মাসা কি কুম লায়া তিমা নাকুম সোলাইমা নু অনুদুহ পিঁপড়ার বক্তব্যটা কি ছিল এ যুব সমাজ এ দাউদকান্দি এলাকার ভাইরা আপনাদের যদি সেই পিপ আর একটা উপদেশ আপনার বাস্তব জীবনে জন্মের পর থেকে মৃত্যু락 পর্যন্ত কমপ্লিট লাইফের ভিতরে দেহ থেকে মাথা পর্যন্ত ঈমানি জজবা নিয়ে শুধু পিপরার এই ছোট্ট উপদেশটা আপনার বাস্তব জীবনে যে 50 60 বছরের জীবনে ফিট করতে পারেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আপনার জন্য जिंदगीदार কোন ওয়াজের দরকার নেই সুবহানাল্লাহ না। মুসলমান ভাইরারে আমার পিপড়ার উপদেশটা কি ছিল পিপড়ার উপদেশটা ছিল তার সজাতিকে লক্ষ্য করে তার সহদর বাইদেরকে লক্ষ্য করে বড় পিপড়াটা ডাক দিয়ে বলতেছে ও সহদর বাই পিপড়ারা শোনো শোনো আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান আলাই সালাম তার সিংহাসন নিয়ে আকাশের মধ্যে ওড়াল দিয়েছে রানী বিলকিসার রাজত্বকে ধ্বংস করে নিয়ে আসার জন্য সেই বড় পিপড়া এবার ছোট পিপড়াদেরকে লক্ষ্য করে বলে সাবধান সাবধান পয়গম্বর সোলাইমান যখন আকাশের মধ্যে তার সিংহাসন নিয়ে উড়াল দিল সাথে আছে কিছু জিন সাথে আছে কিছু পাখি সাথে আছে কিছু মানুষ তাদেরকে নিয়ে এইভাবে সিংহাসনটা আকাশের মধ্যে উড়াল দিয়েছি এখন আমাদের মাথার উপর দিয়ে অতিক্রম করতেছি তাইফ শহরের উপর দিয়ে যাচ্ছে তোমরা সবাই সতর্ক হয়ে যাও কারণ যেই কোনো মুহূর্তে পয়গম্বর সোলাইমানের সিংহাসন এই শহরের মধ্যে লেন করতে পারে অবস্থান করতে পারে যদি পয়েগাম্বর সোলাইমানের সিংহাসন এই জমিনের মধ্যে নামে নামার সাথে সাথে তোমরা পিঁপড়ারা যদি ওই নবীর সিংহাসনের পদতলে পড়ো তাহলে পিঁপড়ার গোষ্ঠী বর্তা হইয়া যাইবা তাহলে জাতি তার স্বজাতিকে সতর্ক করছেনি অর্থাৎ একটা পিঁপড়া তার প্রজা যতগুলা পিপরা আছে কর্মী যতগুলা পিঁপড়া আছে সবগুলাকে লক্ষ্য করে বলে সাবধান সাবধান সুলাইমান নবী কিন্তু তার সিংহাসন নিয়ে উরাল দিছে যদি জমিনের মধ্যে নামে তাহলে কিন্তু তোমরা সবগুলা পিপরা সুলাইমান নবীর সিংহাসনের চাপা পড়ে সব ধ্বংস হয়ে যাইবা লা ইhtimন্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা কিন্তু তোমরা পিপরা राजे দংশ হয়ে গেছো এই খবর কিন্তু পয়গম্বর সুলাইমানের মোটেও খবর থাকবে না লা ইখতিমান খবর থাকবে না কয় হুজুর বুঝলাম না কেমনে ক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সিংহাসনে উড়াল দিল সিংহাসনটা কি ছিল আপনাদের ফেন্ডেলটার সমান তাহলে একটা হেলিকপ্টারের সমান হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার বিশাল বড় পরিধি সেই সিংহাসন নিয়ে আকাশের মধ্যে ওড়াল দিয়েছি আর সেই সিংহাসনের নিচে যদি চাপার তলের মধ্যে যদি একটা পিঁপড়া পড়ে সোলাই মানবী টের পাবে নাকি বাদ দিলাম সেই কথা আর একটু আকলে দলিল আপনি আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আপনার আমার পায়ের নিচে পিঁপড়া পড়েনি খবর আছে মুসলমান ভাইরারে আমার একটা পিঁপড়া পায়ের নিচে পড়ে এই পায়ের নিচে পিঁপড়া পড়ার পরে অনেক সময় পায়ের আচর লেগে চাপ লেগে পিঁপড়া মারা যায় কিন্তু পথিক কিন্তু যুবক কিন্তু সেই খবর পায় না পিপরাজে মরে গেছে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন নিয়ে আকাশের মধ্যে উড়াল দিবে সিংহাসনটা জমিনের মধ্যে নামবে আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহর কসম একটা কথাও মিথ্যা না আল্লাহর কোরআনের ঘটনা এবার সজাতি পিপরাদের প্রতি লক্ষ্য করে বড় পিপরাটা বলে সুলাইমান সোলাইমানের সিংহাসনের নিচে চাপা পড়ে যখন পিঁপড়া মারা যাবে কিন্তু সোলাইমান নবী কিন্তু সেই খবরও পাবে না তারপরেও বলি সুলাইমান আলহিসাম যখন আকাশের মধ্যে উড়াল দিয়েছিল বড় পিঁপড়াটা লক্ষ্য করে ছোট পিপরাদেরকে বলেছিল তোমরা সবাই সতর্ক হও কারণ নবী আকাশের মধ্যে উড়াল দিয়েছে যেই কোনো মুহূর্তে তার বিমান এখানে করতে পারে আল্লাহর সালাম হাজার হাজার মাইল উপরে তার সিংহাসন নিয়ে যখন আকাশের মধ্যে উঠতেছি আল্লাহর পয়গম্বর সোলাইমান সালাতামকে কি এমন যোগ্যতা দিয়েছিলেন যে নবী পিঁপড়ার বাসা বুঝে গো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মাইল উপর থেকে এই গর্তের পিপিলিকার বক্তব্যটা নিজ কানে শুনেছি শোনার পরে কি হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপনার কথা শুনে কি করলেন আল্লাহর কোরআনে সূরায়ে নমলের ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তো সুলাইমান নবীকে এমন মুজিজা দিয়েছি পাখির বাসাও বুঝে শুধু তাই নয় পিপরার বাসাও বুঝে ঘটনা মনে আছেন আপনাদের মন না থাকলেও আমার তো থাকতে হবে বুঝেন না সোলাই ইমান আল সালাম বাসা বুঝে এই যোগ্যতা দিয়েছেন কে আরও জোরে বলেন কে এটা হলো সোলাই নবীর ম যে সোলাইমান আলাইলাতু সালাম যখন হাজার হাজার মাইল উপর থেকে পিঁপড়ার এই বক্তব্যটা শুনলেন শোনার পরে পয়গম্বর সোলাইমান স্বজাতির প্রতি ভালোবাসার উদারতা দেখায়া। যখন বড় পিঁপড়াটা এই লক্ষ্য করে এত সুন্দর একটা বক্তব্য দিয়েছেন আল্লাহর পয়গম্বর হজরতে সোলাইমান আলাইহাতুয়া সালাম পিঁপড়ার বক্তব্য শোনার পরে কয় আল্লাহর পয়গম্বর সোলাইমান আলহ সালাতাম কয় আমি পিপ্রার বক্তব্যটা শোনার সাথে সাথে একটা মুচকি হাসি দিলাম আল্লাহর কোরআন থেকে বলতেছি সুলাইমান আলহ সালাতাম এই যোগ্যতা ছিল এবার আরেকটু নিচে আসেন আল্লাহ রব্বুল আলমিন একজন পয়গম্বর হজরতে মুসা আলহিস সালাতাম যেই মূসা ছিলেন জলিল কদর একজন নবী সেই মূসা নবীকেও আল্লাহ একটা মজেজা দান করেছেন সেই মজেজার নাম হল মূসা আলাইহি সাল্লাহ সালামকে আল্লাহ একটা লাঠি দান করছেন লাঠি সোমাল্লেগন মূসা নবীর সেই লাঠিটা কি ছিল হিল আস মিন আসুল জান্নাব সালাম কি আল্লাহ মজেজা স্বরূপ একটা লাঠি দান করেছেন আর সেই লাঠিটা হলো এমন এক লাঠি ওই সেই লাঠিটা হলো আল্লাহর জান্নাতী লাঠি মুসা কি সেই লাঠি দিয়ে আল্লাহ তালা আদেশ করেছেন মুছা তোমার হাতের মধ্যে যে লাঠি দিয়েছি এই লাঠি দিয়া তুমি মাঠি পানির মধ্যে বাড়ি মারো পানির মধ্যে বাড়ি মারো ফেরাউন যখন তোমাকে ধ্বংস করার জন্য আসবে তুমি সমুদ্রের নীল দরিয়ায় পানিতে বাড়ি মারো পানিতে ভারি মারো ও আলকে আসক পানিতে বাড়ি মারো কয় ফাং ফাজারত মিন হোসনাতা আইনা আমি আল্লাহ তুমি পানিতে ভারি মারবা সাথে সাথে আমি বারোটা রাস্তা তৈরি করে দিব এই মজেজা দিয়েছেন মুসানবী দিয়েছেন কয় শুধু তাই নয় হজরতে মুসা আলিসাল্লা তুমার সালামের এই লাঠির মধ্যে কি মজেজা ছিল ওই মুসা নবীর এই লাঠির মধ্যে আর একটা মজেজা ছিল কয় এই মুসা নবী লাঠি যখন জমিনের মধ্যে মারতেন আলকে আসক জমিনের মধ্যে নিক্ষেপ করতেন কয় ফাইদা হিয়া হাইয়া তুম মুসা নবীর লাঠি সাথে সাথে সাপে রূপান্তরিত হইয়া যা আল্লাহ রবুল্লাহ আমিন বলেন তা তাহফ হে মূসা তুমি মাটিতে লাঠি নিক্ষেপ করেছ সাপ হয়ে গেছে লা তাকফ তুমি ভয়ে পেও না সানু আই দু উলা সিহঁতাহার ওলা হে মূসা তুমি তোমার লাঠিকে অর্থাৎ সাপকে তুমি হাত দ্বারা এই বো বোলায়া দাও সাথে সাথে সাপ আবার লাঠি রূপান্তরিত হয়ে গেছে তাহলে মূসা রবিকাল্লা মৌজদা দিয়েছেন লাঠি আবার আরেকটু নিচে আছেন আরেকজন পয়াগাম্বর যেই পয়গাম্বরের নাম হলো হজরতে ঈসা আলহি সালাম যে ঈসা নবীর একটা মজেজা ছিল ঈসা আলহি সালাম যদি কোনো জন্মা অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বলাই দিতেন আল্লাহর কোরআন প্রমাণ করে মজেজা ঈসা নবীর মজেজা ছিল যখন জন্ম অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বলাই দেয় সাথে সাথে জন্ম অন্ধ ব্যক্তিটা ভালো হয়ে যায় এবার আরেকটু নিচে আসেন আপনার আমার পয়গম্বর দু জাহানের বাচ্চা নবী সৈয়দুনা হজরতে সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সবচেয়ে বড় একটা মুজিজা দিয়েছেন সেই মুজিজার নাম হলো মহাবানী পবিত্র কোরআন নবীজির আরো অসংখ্য মুজিজা ছিলেন এর মধ্যে নবীজির কি কি মুজিজা ছিল কোন নবীজির চুলের মধ্যে মুজিজা নবীজির দাড়ির মধ্যে মজে নবীজির আঙ্গুলের মধ্যে মজা নবীজির শরীরের গামের মধ্যে মজা নবীজির শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গে আলাদা আলাদা মহেজা ছিল আপনার নবী আমার নবী নবীদুল নবীর মজেজা ছিল নবীজি যখন থুতু মুবারক লাগাই দিতেন এই থুতু মুবারকের বরকতে মানুষ অনেক উপকৃত হইত আল্লাহর পায়গম্বর হজরতে মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা তু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের বেতনে খাবারের জন্য ক্ষুধার্ত অবস্থায় একদিন দুই দিন তিন দিন কেটে যায় এই কলিজার টুকরা যুবক এবার আলোচনাকে গুছায় নিয়ে আসতেছি সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি আল্লাহর নবী থুতু মোবারকের মধ্যে কেমন মজা ছিল একটু বোঝানোর জন্য ঘটনাটা টানতেছি আল্লাহর নবীর কলিজার টুকরা হজরতে ফাতে মাতুজোহরা রাজি আল্লাহ তালানহা একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত উপবাস আল্লাহর নবী একদিন ফাতেমার দরজার সামনে চলে গেছি আল্লাহর পায়গম্বর ফাতেমার দরজার সামনে যায় দরজায় টক টক করে নক করার সাথে সাথে আল্লাহর পায়গম্বরের কলিজার টুকরা হজরত ফাতেমা যেই ফাতেমা জান্নাতির সমস্ত মহিলাদের লিডার হবে সোহান সেই ফাতেমা ছিলেন হাসান হুসাইনের আম্মা সেই ফাতেমা ছিলেন হজরত আলী কারিমুল্লার স্ত্রী সেই ফাতেমা ছিলেন আমার নবী আপনার নবীর সন্তান ওই ফাতেমার ঘরের দরজার সামনে যায় দরজা যখন টক টক করে নক করছে ফাতেমা দরজাটা ওপেন করে দিছে চোখের পানি সই ফাতেমা বলেন অগদু জাহানের বিশ্ব নবী আল্লাহ কি নবী পরিবারের লোককে না খাওয়া রাখবে আল্লাহর নবীর চেহারাটা মলিন করে চোখের পানি ছেড়ে দিয়া কয় আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া কয় ও ফাতেমা তোমার কথাটা আমি বুঝলাম না কারণ কি ফাতেমা ডাক দিয়া কয় নবী গো আজ থেকে তিন দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার স্বামী হজরত আলী কোথায় যেন খিদার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে আছে হাসান হুসাইন খুদার যন্ত্রণায় সটফট সটফট করে কান্দে আল্লাহর নবী চেহারাটা মলিন করে ডাক দিয়া কয়ে ফাতে মা তুমি ভাবলা কি করে আজ থেকে তিন দিন পর্যন্ত তোমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আর আমি রহমতের নবী আজ থেকে চার দিন পর্যন্ত কোনো কিছু খাবার মুখে দেই নেই তুমি ভাবলা কি করে যে ফাতেমা তোমার ঘরে খাবার নাই আর আমি বিশ্ব নবী হইয়া আমি খাবো আর তুমি মেয়ে আমার মেয়ে হয়ে তুমি খাবে না এটা কিভাবে তুমি বিশ্বাস করবে আল্লাহর নবী আর কথা না বানায় ফাতেমার দরজা থেকে একটা দৌড় দিয়ে চলে গেলেন মদিনার গলিতে অলিতে ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারাটার ভিতরে একটা মলিনতার ভাব কষ্টের ছাপ কারণ নবীর পরিবার তো এমন কষ্টের ছিল গ আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তো তেমন ধনী ছিলেন না আল্লাহর নবী তো দুনিয়াতে আসার পূর্বেই বাবা চলে যায় ছয় মাস অথবা আট বছর বয়সে মাও চলে যায় দাদা দাদাই লালিতকনের দাদাও চলে যায় চাচারা লালিতমালি তো কনের চাচারও চলে যায় মক্কার মাতৃভূমির মানুষগুলা আল্লাহর নবীর দুশ্মন আপন চাচারাও দুশ্মন চাচা তো ভাইয়ারাও দুশ্মন সবাই দুশ্মনি করি আল্লাহর নবী কে এমন ভাবে দূর দূর করে তারা দে এক পর্যায়ে নবী তার মাতৃভূমি ছেড়ে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে মায়ের ভূমি ছেড়ে মদিনাতুল মুনাফারাতে আমার নবী বাসস্থান বানায় ফেলি মুসলমান ভাইরারে আমার আল্লাহর নবী একটা দৌড় দিয়া মদিনার গলিতে চলে যায় চিন্তা চিন্তাগণে দেখলেন নবীজি ফাতেমার আমার গরির ভিতরে খাবার নাই হাসান হুসেন যন্ত্রণায় ছটফট করি হজরত খিদার যন্ত্রণায় কোথায় যেন বেহুশ হয়ে পড়ে আছি আমি রহমতের নবী আল্লাহর নবী মদিনার অলিতে গলিতে হাঁটতে শুরু করলেন কম্মা সাফি সিকা মাদিনা আল্লাহর নবী মদিনার গলি ধরে হাঁটতে শুরু করলেন কোথাও কোনো কাজের সন্ধান পাওয়া যায় কি না কিনা গলিতে হাঁটতে হাঁটতে মদিনার মধ্যে কোনো কাজের সন্ধান নাই আল্লাহর নবী মদিনার শহরের বাহিরে চলে যায় যাওয়ার পরে দেখে একটা বেদুইন ব্যক্তি একজন অনারবী একজন দিনমজুর ব্যক্তি একজন এহুদি তার খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছে পানি রহমতের নবী ডাক দিয়া কয়নে তোমার কাছে আমি এসেছি তুমি আমাকে একটা কাজের সন্ধান দিতে পারো নি আজিরান আজিরন ইস্তামিলনি আজিরন আমি তোমার কাছে একটু কাজ চাই যে কাজের বিনিময়ে যদি আমি কিছু টাকা পাই সবাই পারিশ্রমিক পাই খাবার দাবার পাই তাহলেই চলবি আয় দিন দিনমজুর ব্যক্তির কয় না আমার কাছে কোনো কাজের সন্ধান নাই আমার নবীর রহমত আলামিন কয় ভাইরে তুমি যদি আমাকে একটা কাজের সন্ধান না দাও তাহলে আমার পরিবারের লোকগুলো না খেয়ে মরে আমার কলিজার টুকরা হাসান হুসাইন তিন দিন পর্যন্ত উপবাস আমার জান্নাতের মহিলাদের সরদারণী ফাতেমা তিন দিন পর্যন্ত উপবাস এরকম সাইদরা হজরতে আলিও তিন দিন পর্যন্ত উপবাস কে শুনে ধর্মের কাহিনী এবার আল্লাহর নবী তার কাছে জোর পূর্বক কাজের সন্ধান চায় শেষ পর্যন্ত এহুদি ব্যক্তি ডাক দিয়া কয়ে ঠিক আছে তোমাকে আমি একটা কাজের সন্ধান দিতে পারি তুমি তো কাজটা করতে পারবা না আল্লাহর নবী ডাক দিয়া কয়ে ভাইরে যত জটিল কঠিন কাজে হোক না কেন তুমি যদি আমাকে একটু কাজের সন্ধান দাও তোমার কাজটা আমি করে দিব আল্লাহর নবীকে এখনো পর্যন্ত এহুদি ব্যক্তিরা চিনতে পারে নাই আমারে নবী রহমতের নবী এবার ইহুদি ব্যক্তিকে ডাক দিয়া বলে ভাই কি কাজ তুমি আমাকে বলো এই যে আমার খেজুরের বাগানটা দেখা যায় এই খেজুরের বাগানের মধ্যে তুমি বালতি দিয়া পানি উঠাইবা এক বালতি পানির বিনিময় তোমাকে তিনটা করে খেজুর দেওয়া হবে আবার নবী রাহমাতুল লিল এবার ডাক দিয়া কয় ভাইরে আরে আর দেরি না এই মুহূর্তে আমার হাতের মধ্যে বালতিটা উঠায় দাও আল্লাহ রে নবী রহমতের নবী একটা বাইতে তিনটা বালতি পানি উঠাইলেন তিন বালতি পানি উঠানোর পর তিন ত্রিকা নয়টা খেজুর পাইলেন ইহুদিন নয়টা খেজুর আমার নবীর হাতের মধ্যে উঠায়ে দেয় রহমতের নবী নয়টা খেজুর খাইলেন কারণ তিন দিন চার দিন পর্যন্ত উপবাস নবী চারটা খেজুর নয়টা খেজুর মুখের মধ্যে দেওয়ার পরে পানি পান করলে শরীরে একটু শক্তি চলে আসি আল্লাহর নবী নবী আল আমি নয়টা খেজুর খাওয়ার পড়ি এবার ইহুদের হাত থেকে বালতিটা নিয়ে গেলেন নিয়ে আবার ডাক দিয়া কয়েক বালতি দুই বালতি তিন বালতি এইভাবে সাত বালতি পানি উঠাইয়া ইহুদির সেই খেজুরের বাগানের মধ্যে দিতে শুরু করলেন আমার নবী নবীর সাত বালতি পানি দিতে গিয়া অষ্টম বালতি পানি উঠানোর জন্য কূপের মধ্যে বালতি ফালায় আল্লাহর কি কারিস মারে অষ্টম বালতি পানি উঠাইতে গিয়া কূপের রশি সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে গেছি এহুদাইশার আগাননি তো শুরু হয়ে গেল এ তোমাকে আমি পূর্বেই বলেছিলাম তুমি পানি দিতে পারবা না কেন তুমি এই কাজ করে না বালতি কেন পরে গেলো কেন আমার নবীন যত এত সৌন্দর্যত রাগারাগি করে কিন্তু নবীজেরা করে না আল্লাহর নবী ডাক দিয়া কয় ভাই রে বালতিটা পড়ে গেছে আমি বালতিটা উঠাই দিই তাই তো হয় আল্লাহর নবী কথা বলার পর এহুদি মানতেছে না কয় বালতি পরলে করো সেইটা বল আল্লাহর নবী চেষ্টা করেও বালতিটা উঠাইতে পারে না এবার ইহুদি ডাক দিয়া কয় রে তরে আমি পূর্বেই বলেছিলাম তুই আমার খেজুরের বাগানে কাজ করতে পারবি না তারপরে বালতিজি হতে সেরে ফেলেছ দা তোর আর কোনো কাজ করার সুযোগ আমার কাছে নাই। আল্লাহর নবী চেহারাটা মলি চোখের পানি সেরে সেরে আল্লাহর নবী কাঁদি আমার যদি কাজের সন্ধান না থাকি কর্মের ব্যবস্থা না থাকি হাসান হুসাইন রে কি খাওয়াবো হজরত আলী বা কি খাওয়াবো ফাতেমাই কি খাবি তারপরে আবার নাবি সাত বালতি পানির বিনিময় একটা নয় দুইটা নয় তিন একুশটা খেজুর আল্লাহর নবী হাতের মধ্যে দেওয়ার পর ইহুদি ডাক দিয়া কয় লতমা ও জাহান নাবিহীন নাবি সাল্লাহ ওয়াসাল্লাম ওই আল্লাহর নবীর দুশ্মন ইহুদি এখনো পর্যন্ত রহমতের নবীকে চিনতে পারে নাই ইহুদি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে গো এমন জোরে একটা আঘাত করেছি আমার নবী রহমাতুল্লিল আলমী ইহুদির আঘাত খাওয়ার পরেও এহুদের সাথে কোনো রাগ নাই তর্ক বিতর্ক নাই এহুদের আঘাত খাওয়ার পরে অন্য বীজের মাথার মধ্যে একটাই টেনশন হাসান হোসাইন তো না আছি একুশটা খেজুর নিয়ে এহুদের দরবার থেকে আমার নবী একটা দর দিয়া চলে গেলেন ফাতেমার গড়ে কন সোহা ওই দিক দিয়া বদিনার অলিতে গণিতে ঘটনা ছড়ে গেছে তুই কার শরীরের মধ্যে আঘাত করছস জানস। তিনি তো সাধারণ কোনো মানুষ নয় যার শরীরে আঘাত করেছস তিনি হলেন দো জাহানের বাদশা নবী মোহাম্মদুর রসু এই কথা শোনার সাথে সাথে এহুদি চিন্তা করলেন হায় রে আমি কার শরীরে আঘাত করলাম এই মুহূর্তে না জানি আল্লাহ প্রদত্ত আজাব গজবাইশা আমার নবীর সাথে বেহাদুবি করার কারণে আমি ধ্বংস হয়ে যাই কি না সাথে সাথে এহুদি ব্যক্তিটা আরো দেরি করে নাই বিশাল বড় একটা তরবারি নিয়ে আল্লাহর নবীকে যে হাত দ্বারা আঘাত করেছে ওই হাতটাকে তরবারি দ্বারা কুপিয়ে কুপিয়ে দুই টুকরা করে ফেলছি রক্তাত্ম অবস্থায় সারা শরীর থেকে রক্তাত্ম অবস্থায় বেহুস হয়ে পড়ে আছে কেউ আইসা মাথার মধ্যে পানি দেয় কেউ আইসা তাকে জ্ঞান ফেরানোর জন্য কলা কৌশল অবলম্বন করি কিন্তু এহুদি ব্যক্তিরা ডাক দিয়া কয়ে সাবধান সাবধান তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করো না ডিস্টার্ব করো না আমি যার শরীরে আঘাত করেছি আল্লাহ প্রদত্ত আজাব আসার পূর্বে তোমরা আমাকে সেই রহমতের নবীর দরজার সামনে নিয়ে যাও এহুদি একটা দৌড় দিয়া আল্লাহর নবীর দরজার সামনে যাবে এহুদি যখন দৌড়া যায় মসজিদে নববীর সামনে চলে যায় মসজিদে নবীবীর সামনে যাওয়ার পরে মসজিদে নবীর মধ্যে সামনে যে জোরে জোরে চিল্লায় চিল্লায় বইলে আইনা মুহাম্মদ আইনা মোহাম্মদ আইনা মোহাম্মদ বলে চিল্লাচিল্লি চিল্লি করি আল্লাহর নবী তো মসজিদে নবীতে নাই মসজিদে নবী থেকে একজন জলিল কদর সাহাবি হজরতে আবু হরাইরা অথবা হজরতে আবু জরে ফারি ডাক দিয়া কয় কে তুমি নবীর সন্ধানে আসছো আল্লাহর নবী রহমতের নবী তো মসজিদে নবীতে নাই তার সাথে কথা না বারে কোথায় আছে এবার আবু জনকে কয় নবীকে যদি মসজিদে নবীতে পাওয়া না যায় দ্বিতীয় একটা জায়গা সেই জায়গাটা হলো আমার নবী বড় মেয়েকে বড় আদর করতেন ভালোবাসতেন ও পৃথিবীর যুবক ভাইরা মুরব্বী বাবারা মেয়েদের প্রতি বাবারা কেন দুর্বল কথাটা বুঝেন আল্লাহর নবী মেয়ে ফাতেমার প্রতি এত দুর্বল হয় মসজিদে নবীর মধ্যে নবী নাই তাহলে নবী কোথায় নবী তো ওই একুশটা খেজুর নিয়া একটা দৌড় দিয়া ফাতেমার ঘরের মধ্যে চলে গেছি হাত দরজার সামনে গিয়া চিল্লায় আইনা মোহাম্মদ আইনা এই এইভাবে যখন চিল্লায় পর্দার অন্তরালের ভিতরে থেকে পর্দাটা ফাঁকা করে দেখতেছে একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি আল্লাহর ডাক আল্লাহ আব্বা জান দরজার বাহির এমন একজন আজীব ব্যক্তি আমি দেখলাম যেই ব্যক্তির হাতটা কাটা এইভাবে হাত কর্তন করে আলাদা করে দরজার সামনে দাঁড়ায় আসে আলামিন ওই একুশটা খেজুর নিয়া ডান্ডাডের মধ্যে হাসান বামরানের মধ্যে হুসাইনকে সোয়ায়া ওই আল্লাহর নবী একুশটা খেজুর হাসান হুসাইনের মুখের মধ্যে দিচ্ছি হাসান হুসাইন একুশটা খেজুর পাইয়া আনন্দে হারা হইয়া মুসকি মুসকি হাসতেছি এহুদিয়া দরজার সামনে হাজির আল্লাহর নবী এহুদিকে নাক দিয়া কয় বাইরে তুই আমার দরজার সামনে চলে আসছ আমার চেহারার মধ্যে আঘাত করিও কি তোর প্রতিশোধ নেওয়া শেষ হয় নাই আরো কি তোর প্রতিশোধ নেওয়া বাকি তাহলে বল কি বিচার তুই চাস কি বিচার করতে হবে তুই বিচার কর আল্লাহর আলামিন এহুদির সাথে খারাপ আচরণ করে না এহুদি ডাক দিয়া ওবু আবদুল্লাহার বেটা মোহাম্মদ মুসলমান ধর্মের নবী আমি আপনার সাথে যে ভুল বেয়াদুমি করেছি আমি সেই ভুল বেয়াদুমি থেকে ক্ষমা পাইতে চাই আপনি যদি বদমা দেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ প্রদত্ত আজাব গজব দিয়া আমাকে ধ্বংস করে দিবি কি করতে চাও কি করতে চাও আলোচনার মূল কথাটা কি আল্লাহর নবীর এমন একটা মজেজা ছিলেন আল্লাহর নবীর থুতু মুবারকের মধ্যে কি মজে আল্লাহর নবীর চুলের মধ্যে কি মজে দাঁড়ির মধ্যে কি মজে গামের মধ্যে কি মজে যা আল্লাহর রসুলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মজেজা নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে শুধু থুতু মুবারকের মধ্যে কি মজা আল্লাহর নবীকে আবার ইহুদি ডাক দিয়া কয়ে মুসলমান ধর্মের নবী তুমি যদি সত্য নবী হয়ে থাকো আজকে আমাকে এমন একটা কাজ কোনে দেখাইবা যদি তুমি কাজটা সাকসেস করে দিতে পারো আর যদি তুমি কাজটা পরিপূর্ণ করে দিতে পারো আমি কথা দিলাম এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নারী তাকবীর জয় নারী তাকবীর জয় আল্লাহর নবীর দিয়া কয় তাই নাকি কয় হা দাও তোমার কর্তৃত হাতটা দাও কর্তৃত হাতটা আল্লাহর নবী হাতের মধ্যে নিয়া এইভাবে থুতু মুবারক ভের করে ফেললেন থুতু মুবারক ভের করে দিয়া মুসলমান ভাইরারি আমার কর্তৃত হাতের মধ্যে লাগাইয়া দিয়া বিসমিল্লা বলে লাগাইয়া দিলেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করা বলি আল্লাহর কসম করা বলি আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে রাজ যেমন একটা ইট আর একটা ইটের সাথে জোড়া লাগানোর জন্য খামিরা ব্যবহার করে সিমেন্ট ব্যবহার করে আল্লাহর নবীর থুতু মুবারকের মধ্যে এত মজা যায় এত বরকত আল্লাহর নবীর থুতু মুবারকের সাথে সাথে ওই এহুদির হাত এমনভাবে লেগে যায় কয়েকটা বাচ্চা যেমন মার গর্ব থেকে দুনিয়াতে আসলে তার হাতের মধ্যে কোনো কলঙ্ক থাকে না কোনো কলুষিত থাকে না ওই সুন্দর নতুন হাত আল্লাহ তৈরি করে দিছি মুসলমান ভাইরারি আমার সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছে জনাব আল্লাহর নবীর গোটা জিন্দগিতে এত কষ্ট আল্লাহর নবীর মাধ্যমে এটা মজে প্রকাশ পাইছে নবীদের মাধ্যমে যেইটা প্রকাশ পাই এটা মজা যা দাবুদ নবীর একটা মজে যা সোলাইমান নবীর একটা না একাধিক মজে যা নবীর একাধিক মজে যা ঈসা নবীর একাধিক মজা যা আমার নবীর একাধিক মজে যা অলিদের মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশ হয় সেটার নাম কারামত আর যেই বিষয়ের উপর আলোচনা করতেছিলাম সেই বিষয়টা হলো নবী আর অলি সারা যেই জিনিসটা প্রকাশ পায় জাগার মধ্যে যদি আগুন ধরায় দেখায় দেয় জাগার মধ্যে যদি মানুষ দিতে দেখা দেয় তাহলে বুঝতে হবে এটা কোনো কেরামত নয় এটা কোনো মজা নয় এটা হলো ভন্ডামি এটা হলো ভন্ডামি এটা হলো কুফুরি এটা হলো সিলেকি এটা হলো সেহের এটা হলো জাদু ইস মন চাচ্ছিল আলোচনা করতাম সময় নাই আল্লাহ যদি তৌফিক দান করে এখান থেকে কোনো একদিন যদি দাউদ কেন্দ্রের এরিয়াতে আসি আপনাদের দাওয়াত রইল এরিয়ার বাহিরে আসবো তেইশ তারিখে যাব নদীর হেপার আবার চার তারিখেও যাব নদীর হেপার কিন্তু এদিকে আশেপাশে নাই এই শহর সম্পর্কে জাদু করলে কি হয় তারপর সংক্ষিপ্ত করে আমি ফিনিশিং দিচ্ছি জাদু কোনো মানুষকে কোনো মানুষ যদি জাদু করে তাহলে দেখবেন যে জাগার ভিতরে কি করে অলৌকিক কিছু জিনিস দেখা দেয় এই ব্যাপারে আল্লাহ তালা হযরত সোলাইমান নবীকে যে জিনিসটা বুঝাইলেন যে জিনিসটা জানাইলেন সেটা হলো আল্লাহ তালা সোরে বাকারার এক আয়াতের মধ্যে বলেন আলামুলকে সোলাইমান সোলাইমান আলহি সালামের জমানায় কিছু ইহুদি কিছু ইহুদিরা জাদু বিদ্যা চর্চা করত। কি বিদ্যা কি বলবো দু এক মিনিট জাদুবিদ্যা প্রচলন করত। তো সেই জাদুবিদ্যা পরস্পরে প্রচলন করতে 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 পর্যায়ক্রমে এক পর্যায়ে আল্লাহ রসুলের জমানা যখন আসছি আল্লাহর নবী আল্লাহদের সামনে হজরত সালামের প্রশংসা করতেছিলেন যে নবী করতে ছিলেন ছিলেন এক এই কথা বলবেন না এক এহুদি ডাক দিয়া কয় আপনি কোন সোলাইমানের কথা বলতেছেন যেই সোলাইমান নাকি জাদুঘর ছিল তার কথা নজ্লা কয়না তি আর কয় নাই হেরা হেই দলের ঠিক কিনা হেই ওই হুজুরের কাছে গিয়া তাবিজের লেগে বৈশা তাই প্রেমিকার হেরাজি করানের লেগে আছে না জাদু করার লেগে হায় রে নির্লজ্জ বে হায়া তোর সাথে প্রেম করে না তোরে ফাত্তা দেয় না তুই তাবিজ করস কে লেগে নাই তোরে তাবিজ তাবিজ করে তাই ফাগল কর দিব তোরে ফাত্তা দেয় না তোরে ভালোবাসে না এর চেয়ে তো লজ্জার আর কি আছে মাটির নিচে ফুইতা যা তাবিজ করস কা জাদু করস্কা খা সেহের তার পিছনে দৌড়াস খা ঠিক কিনা কষ্ট পাইতেছেন তো ওই সোলাইমান নবী প্রশংসা যখন নবীজি করলেন তখন ইহুদিরা বলতেছে কোন সোলাইমানের কথা বলতেছেন যেই সোলাইমান নাকি একজন জাদুগর ছিলেন তার কথা আল্লাহর নবী কয় না তিনি জাদুঘর ছিলেন না আল্লাহর নবী যখন এই কথা বলছে তখন কয় তাহলে সোলাইমান নবীর তো জাদুঘর ছিলেন না তাহলে এমন পর্যায়ে এক পর্যায়ে বলে ফেলছেন যেই কথা সেটা হলো কয় তাহলে কি ছিল তাহলে তো সোলাইমান নবী একজন কাফের ছিল নাওয়ওজু কর একজন নবীকে ইহুদিরা কি বলে এক নম্বরে জাদুগর বলছে রাগ ঠান্ডা হয় নাই দুই নম্বরে কই তাহলে কাফের ছিল আল্লাহ রবুল আলমের পবিত্র কালামে হাকিমে বলেন নুয়াত্তাম আত্তাদুলু শায়া তুই আলা মুলকি সোলা ইমান ওয়ামা কাফার ও সোলাই ইমান সাবধান সাবদান আল্লাহ তা আলাহ কোরআন নাজিল করে জানায়া দেয় নবী এরকম জাদুগরও ছিলেন না ওয়ামা কাফার ও সোলাই ইমান নবী কাফেরও ছিলেন না সোয়ান আল্লাহন ওয়ামে একটা মানুষ সোলাইমান ওয়ালা কে না সায়াতু ই সায়াতু ইন আই ওয়া তাহলে কি ছিল নবীজি তখন একটা জিনিস তাদেরকে বুঝাইলেন কই সোলাইমান আলে হিসাল্দুসাল্লামের জমানায় কিছু এহুদি তারা জাদুর চর্চা করত তাহলে কি সোলাইমান নবী না সোলাইমান আলা ই সোলাদু সাল্লামের রাজত্বকালে রাজত্বকালে এহুদিরা জাদুর চর্চা করত। তো সেইটা না বুঝার কারণে এখন আপনাদের আপনাদের মসজিদের না আপনাদের এলাকায় আশেপাশে অনেক মসজিদের মধ্যে দেখবেন ইমাম সাহ ইমাম সাহ করে দোষ কিছু কি কি মৌলভী মৌলভি যারা মূলের লোভ বেশি করে তারা দেখবেন যে মসজিদের বেতন যা তাই হোক আলগা আছে আলগা কি তাবিজ বেস লিদাস আছে না নাই ইমাম সাহরা কষ্ট হইতেছেন না হ্যাঁ এগুলো নাই থাকলে আর এটা কইলাম নইল আর যদি থাকে তাহলে এটা করেন না তুই তো সারে তাহলে কোন হুজুর তাহলে এটা না করলে কি করবো তাহলে সভাপতি যারা আছেন সেক্রেটারি যারা আছেন ইমাম সাহেবের বেতন বাড়াই দিয়ে ঠিক আছে না ইমাম সাহেবরা খুশি হয়েছেন তো বেতন বাড়াই দেবো না তারপরও এগুলো করেন না কারণ সেহের করা জাদু করা এটা একটা ধ্বংসাত্মক অপরাধ আল্লাহ রুসুল হাদিসের মধ্যে বলেন এই যে সাবা আল মুখ আমি তো হাদিসের উপর আলোচনা করতে পারি নাই একটুই বললাম সেটা হলো এর ভিতরে দুই নাম্বারে যেটা সেটা হলো আসে জাদু করা মানুষকে জাদু করা এটা কুফুরি তো বলতেছিলাম সোলাইমান আলহি সাল্লাহামের জমানার কিছু মানুষ জাদুর চর্চা করত। তো কিছু মোল্লারা মৌলবীরা না বুঝতে পারার কারণে সোলাইমানি তাবিজের কিতাব আছে না সোলাইমানি তাবিজের কিতাব দেখবেন তাবিজ ব্যস্ত নাকি আরে আপনি ইমাম সাহেব এই বইটা কিনলেন কেমন আপনার ইমানের হালাত কি আপনি ভালো জানেন আপনার ইমানের হালাত কি আপনি ভালো জানেন আরে নবী সোলাইমান তো এরকম তাবিজ বিক্রেতা ছিল না সোলাইমান আলহিসের জমানায় সু এহুদিরা জাদুর চর্চা করতো তাবিজের চর্চা করত আল্লাহ তালা বলেন ওমা কাফার সালাইমান ওলা কিন্না সায়াতিনা সেহর যারা নাকি জাদুর চর্চা করত তারা আসলে মানুষ না তারা হলো সায়াতিন মানে শয়তানের বহু বচন